হিমালয়ের পাহাড়ি পথে বসে আছে একটি ছাগলের মতো প্রাণী। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল দেখা গিয়েছে প্রাণীটিকে, হিমালয়ান সেরো। অর্থাৎ এই পাহাড়ি ছাগলের প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছে বলেই ধরে নিয়েছিলেন অনেকে। তবে আবারও স্পিতি ভ্যালির শীতল মরু অঞ্চলে প্রাণীটির দেখা পেয়ে সত্যিই অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু বিগত 50 বছর ধরে কোনো আদর্শ জনজাতির সন্ধান পাওয়া যায়নি, শুধু সংরক্ষিত এলাকায় কিছু সেরোকে দেখা যায় এখনো। তাই স্বাভাবিকভাবেই স্পিতি ভ্যালিতে এই প্রাণীটির সন্ধান পাওয়ার খবরে সত্যিই অবাক হয়েছিলেন বিশেষজ্ঞরা। তাহলে কি গোপনে কোথাও কোনো অস্তিত্ব ছিল? পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠায় বন দপ্তর। তারাও প্রাণীটির অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। বন দপ্তরের আধিকারিকদের তোলা 25টি ছবি দেখে সেটিকে হিমালয়ান সেরো বলেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। প্রাণীটির নিরাপত্তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বন বিভাগের কর্মীদের। আপাতত বেশ শান্তিতেই ঘুরে বেড়াচ্ছে এই হিমালয়ান সেরো। তবে মানুষের অস্তিত্বের কোনো সংকেত পেলেই পালিয়ে যাচ্ছে সে। যদিও প্রাণীটি হিমালয়ান সেরোর প্রকৃত জনজাতির সদস্য কিনা তাই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। অনেকে মনে করছেন রূপি ভাওয়া অভয়ারণ্য থেকে কোনোভাবে পালিয়ে এসেছে এই হিমালয়ান সেরো। যদিও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ইতিমধ্যে মানিয়ে নেওয়ায় হিমালয়ের জলবায়ু এখনও সেরোর বসবাসের পক্ষে সম্পূর্ণ অনুপযোগী হয়ে ওঠেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে কোনোভাবে আবার প্রাণীটিকে ফিরিয়ে আনা যায় কি না তাই নিয়েই ভাবনা চিন্তা চলছে।